বিশ্ব জুড়ে চলা করোনার আবহের মধ্যেই দেখা দিচ্ছে আরও নানা সমস্যা। যে সমস্যার মধ্যে রয়েছে বিদেশে কৃষ্ণাঙ্গ হত্যা থেকে দেশের অভ্যন্তরে হাতি হত্যা, যা নাড়িয়ে দিয়েছে সকলকে, এবং তাই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের আন্দোলন শুরু হয়েছে। এই হ্যাশট্যাগ আন্দোলনের মধ্যে কিন্তু আমরা ভুলে যাচ্ছি ভারতের সবথেকে কঠিন এক পরিস্থিতির কথা, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ঘটনা। আর সেটা নিয়েই এবার মুখ খুললেন টলিউডের সুপারস্টার দেব। তিনি তার একটি পোস্টে জানিয়েছেন, অনেক ভারতীয় তারকাকেই দেখছি হ্যাশট্যাগ ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে পোস্ট দিচ্ছেন। কেরলের হাতে মৃত্যু নিয়েও সরব হয়েছেন অনেকে। তাদের মতকে আমি সমর্থন করি। ঘটনা দুটি সত্যিই দুঃখজনক। কিন্তু আমার প্রশ্ন, সারা দেশের পরিযায়ী শ্রমিকেরা যে নিজের বাড়ি ফিরতে পারছেন না, তা নিয়ে কোনো হ্যাশট্যাগ দেখছি না। ওই মানুষগুলো খেতে পাচ্ছেন না, জুতো নেই, পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে মাইলের পর মাইল হাঁটছেন, এগুলো নিয়ে কোনো আন্দোলন নেই কেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা কি আমাদের মনে আছে? সোশ্যাল মিডিয়ায় করা দেবের এই পোস্ট ভাইরাল হতে একটুও সময় নেয়নি, আর তারপর টলিউডের অনেকেই দেবের পাশে দাঁড়িয়েছেন এই বিষয়ে। করোনার এই কঠিন পরিস্থিতির সময়ে দেবের আরেকটি ভিডিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছিল, যেখানে দেবকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরঞ্চ একজন সাংসদ এবং একজন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। আমার মনে হয় কি এখনো সময় আছে আমাদের হেলথটাকে, ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো ঠিক করা। যতদিন না ভ্যাকসিনেশন আসে ততদিন আমাদেরকে করোনাকে নিয়ে বাঁচতে হবে, তার জন্য আমাদের হেল্প। আমি বিএম ম্যাডামকে বলেছি এবং সবাইকে বলছি। বাংলা সিনেমায় তার অভিনয় যত কুড়িয়েছে প্রশংসা, ঠিক তার সাথে সাথে কুড়িয়েছে বিতর্ক। ফ্যানেদের উন্মাদনা থেকে তার বাংলা উচ্চারণ নিয়ে সমালোচনা, সবটাই দেব মেনে নিয়েছেন একেবারে চুপ করে। কিন্তু সত্যি কথা বলতে, দেবের সাংসদ হিসেবে যা যা কাজ রয়েছে তা কিন্তু সত্যি যে কোনো সমালোচনার একেবারেই ঊর্ধ্বে। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য রাজনৈতিক দলের ভালো কাজকে সাপোর্ট করতে শুধুমাত্র দেবকেই দেখা গিয়েছে এইভাবে। পরিযায়ী শ্রমিকদের তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বলিউড থেকে অনেক শিল্পী এগিয়ে এসেছেন, যার মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনু সুদ। এবার কিন্তু টলিউড থেকে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এলেন অভিনেতা সাংসদ দেব। নেপালে আটকে ছিলেন এই রাজ্যের 36 জন শ্রমিক, দেব তাদের ফেরত নিয়ে আসেন। শ্রমিকেরা সকলেই দেবের বিধানসভা এলাকার বাসিন্দা। করোনার কারণে ওই শ্রমিকেরা নেপাল থেকে এদেশে আসতে চাইছিলেন, তারা বর্ডার এলাকায় আটকে পড়েন। তারা জানতেন না অনেকদিন আগেই বর্ডার আটকে দেওয়া হয়েছিল। ততদিনে শ্রমিকদের হাতে টাকা নেই, পেটে খাবারও নেই। দেব সে খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। সাংসদ আপাতত ব্যস্ত আরও 1,000 পরিযায়ী শ্রমিককে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য আয়োজন করতে। জম্মুতে আটকে থাকা এই রাজ্যের 50 জন শ্রমিককে বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছেন একমাত্র দেব।